সাংবাদিকদের ক্যামেরার সামনে অসহায় পাখি শিকারী, পাখি ছেড়ে পালিয়ে বাঁচলো শেষে। পশু পাখি শিকার আইনত অপরাধ, আর এটা প্রচার হয়েছে বারবার, তবুও অবাধে চলে পাখি সহ অন্যান্য পশুদের শিকার। আর এর বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো সাংবাদিক আব্দুল হাই। পাখি ধরেও শিকারীরা পাখি ছেড়ে দিতে বাধ্য হলো সাংবাদিকের জেরায় পড়ে। আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার নিন্দাস ব্লকের শিমুলিয়া গ্রামে একদল পাখি শিকারীরা পাখি ধরতে আসে, গুলতি দিয়ে পাখি শিকার করতে যায়। তখনই ঘটনা সাংবাদিক আব্দুল হায়ের চোখে পড়ে। তৎক্ষণাৎ তিনি পাখি শিকারীদের পাখি শিকারের ছবি করতে থাকে, পাখি শিকারীর ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করে। সাংবাদিক আব্দুল হায় পাখি শিকারীদের পেছনে ধাওয়া করতে থাকে। তখন পাখি শিকারীরা ভয়ে পাখি ছেড়ে বাধ্য হয়, তারপর গ্রাম ছেড়ে চলে যায়। সাংবাদিক আব্দুল হায়ের এই ভূমিকাতে খুশি পশু পাখি প্রেমীরা। কিছু পাখি শিকারী তারা আপনার ইন্দাসের, বাঁকুড়া জেলার ইন্দাসের শিমুলিয়া গ্রামে কিছু পাখি শিকার করতে এসেছিল গুলতি করে। তারা আপনার ওই কিছু ডাউক পাখি বা ডাক পাখি, বাংলায় ডাউক পাখি বলা হয়, তো তাদের বাচ্চা এই সময় বাচ্চা বড় হয়েছে, সেইগুলো চোরা শিকারীরা শিকার করতে এসেছিলো। ঠিক সেই সময় আপনার আমাদেরই ইন্দাসেরই বাঁকুড়া জেলার ইন্দাসের সাংবাদিক আব্দুল হাই উনি দেখেন, উনি দেখে সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করেন এবং তাদেরকে আটকান। তারা পাখিগুলো ছেড়ে দেয়, কিছু প্রাণ, প্রায় গোটা ছয় সাতেক বাচ্চা পাখি তারা প্রাণ ফিরে পায় এবং পরিবেশে ফিরে গেছে। এরা সাধারণত এদের এই সিজন টাইমটা হচ্ছে বর্ষার সময়টা করে, মাঝখানে আগে থেকে বাচ্চাগুলো নিয়ে এরা খুব তিনটে চারটে করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, তিনটে বা চারটে ডিম দেয়, তিনটে চারটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। সাধারণত পুকুরের আশেপাশে থাকে, এটাই ওদের নর্মাল বাসস্থান। সেইখানে কিছু শিকারীরা তাদের খাবারের জন্য গেছে, এগুলো ইয়ে করতে, মারতে, জাল দিয়ে ধরে গুলতি করে মারতে গেছিলো। সেই জায়গায় উনি এটা সঙ্গে সঙ্গে দেখে আটকেছেন এবং জেরার মুখে পড়ে তারা পাখি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যান। এর জন্য অবশ্যই ধন্যবাদ দিতে আমাদের আব্দুল হাই, আব্দুল হাই দাদাকে, যথেষ্ট তার তৎপরতার জন্যই এতগুলো প্রাণ ফিরে পেল। অবশ্যই ওনাকে ধন্যবাদ দেওয়ার মতন, ওনার মতন যদি প্রত্যেকটা মানুষই এইভাবে এগিয়ে আসে তাহলে আরও কিছু বন্য প্রাণ রক্ষা পাবে এবং আমাদের পরিবেশে খুব সুন্দরভাবে থাকতে পারবে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296992955440997478750092।